সস্তার উড়ান মলয় ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। আচ্ছা ম্যাডাম, যেটা দেখছি 1 ঘন্টা কম উড়ান হলে সেক্ষেত্রে ভাড়া কমছে, কিন্তু 1 ঘন্টার উপর যেগুলো হয়, বেশ কিছু মানুষ আছেন যে অসুস্থতার জন্য বাঙ্গালোরের দিকে যান ট্রিটমেন্ট করাতে, সেক্ষেত্রে ভাড়া কি হবে সেটা এখানে জানতে চাইছিলাম। না, যতদূর আমরা জানতে পারছি মলয় বাবু, যে অন্যান্য রুটের ক্ষেত্রেও, অন্যান্য যে যে ডিউরেশন তার ক্ষেত্রেও নির্দিষ্টভাবে ভাড়া বেঁধে দেওয়া হচ্ছে। এখানে নির্দিষ্টভাবে 1 ঘন্টার ক্ষেত্রে 2500 এবং আধ ঘন্টার ক্ষেত্রে 1500-এর নিচে, এরকম কিছু জিনিস একদম নির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে। বাকি ডিউরেশনের ক্ষেত্রেও ডেফিনেটলি সেরকমই, একদম যে সর্বোচ্চ যে সীমাটা সেটা বেঁধে দেওয়া হয়েছে। যদিও কিছুক্ষণ আগে মিস্টার পঞ্জাবি বলছিলেন যে একটা কনফিউশনের জায়গা রয়েছে, যে সেটা সমস্ত ট্যাক্স নিয়ে নাকি ট্যাক্স ছাড়া, অর্থাৎ বেস ফেয়ার কিনা, এই নিয়ে এখনও অব্দি কনফিউশনটা ক্লিয়ার নয়। আমি ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আমি মিস্টার পঞ্জাবির কাছে যাবো। এরকম আরও দু একটা কনফিউশনের কথা আপনি বলছিলেন। কনফিউশন ইন দ্য সেন্স কি রিজনাল সেক্টর চলবে, কি মেট্রো থেকে রিজনাল সেক্টর যেতে পারবে, এ দেখা হবে কি হোয়াট ইজ দি অ্যাকচুয়াল নোটিফিকেশন কামিং আপ। যদি এখান থেকে বাগডোগরা লোক যেতে চাইছে যে আমাদের প্রাইম সেক্টর, তো ওটা যদি হয় অর ট্যাক্স ইনক্লুসিভ হয়, তো ডেফিনেটলি বেনিফিশিয়াল টু দ্য ট্রাভেলার। আমাদের অনেক কাজটা বাড়বে, ট্রাভেলার বাড়বে, ট্যুরিস্ট বাড়বে। যদি ট্যাক্স এক্সট্রা হয়, যদি হয় তো 30-40% তপত হয়ে যাবে, দেন দের ইজ নো ইউজ, দ্য বেনিফিট যাবে না। যে আজকে ফেয়ার আছে ওই সস্তা আছে 2500 থেকে, যদি বেস ফেয়ার করা যায়। তো এটা সব দেখতে হবে, আই থিঙ্ক ইন নেক্সট ফিউ ডেজ ক্লিয়ারিটি চলে আসবে। আমি আরেকবার আপনাদের সরাসরি নিয়ে যাব দমদম বিমানবন্দর চত্বরে ঋত্বিক মণ্ডলের কাছে। ঋত্বিক, বিমান যাত্রীদের সঙ্গে তুমি কিছুক্ষণ আগে কথা বলেছো, আরো কয়েকজনের সঙ্গে যদি কথা বলা যায় প্লিজ। আমার সঙ্গে এমন একজন যাত্রী রয়েছে যিনি সবে দিল্লি থেকে ফিরেছেন। আপু, কি লাগতা ইয়ে জো পলিসি ফিলহাল নিয়া গয়া হ্যায়, জো সিদ্ধান্ত ক্যাবিনেট কে তোর লিয়া গয়া, কিতনা জনহিত মে হোগা আমাকে? ইয়ে বিলকুল জনহিত মে হোগা, ক্যুঁকি ইসসে প্রিডেটরি প্রাইসিং রুকেগি। জো এয়ারলাইন কম্পানিজ হ্যায় আবি উনকে প্রাইসেস বহুত জ্যাদা ফ্লাকচুয়েট করতে হ্যায়, দিস উইল কন্ট্রোল দ্য প্রাইস এন্ড ইট উইল অলসো গিভ দ্য কনজিউমার আ রাইট টু হ্যাভ দ্য ক্যান্সেলেশন, দ্য ক্যান্সেলেশন রিইম্বার্সমেন্টস অ্যাপ্রোপ্রিয়েটলি। ज्यादा से ज्यादा और यात्री विमान सेवा की लाभ उठाएंगे ऐसा लग रहा है? बिल्कुल बिल्कुल उठाएंगे, क्योंकि इससे जो है जो फेयर का फ्लक्चुएशन है वो कम होगा, और दूसरी चीज अगर प्राइस कैप हो जाएगा, कंट्रोल हो जाएगा, तो निश्चित रूप से ये यात्रियों के लिए जो जो मध्यम वर्ग के हैं और उन सब के लिए उनके लिए बड़ा ही एडवांटेजेस होगा। आप मध्यम वर्ग की बात कर रहे हैं, हमें जरा ये भी समझाएं कि जिस तरह की फेयर चार्जेस लिया जाता है उसके हिसाब से क्या आपको सुविधाएं परिसेवाएं कहा जाए वो इस लिहाज से देते हैं? या बिल्कुल, दिस विल बी इनकन्वीनियंस ऑफ द कम्यूटर्स और इन द कन्वीनियंस ऑफ द ट्रैवलर्स। दिक्कत की बात ये भी रहती थी कि टिकट रिफंड की बात की जाए या फिर जो कैंसिलेशन चार्जेस है वो ज्यादा थे, ये इसमें भी फेरबदल लग रहा है कि इसका लाभ भी यात्री लोग उठाएंगे? बिल्कुल होगा, कैंसिलेशन को भी अगर कंट्रोल किया जाएगा, उसको नियंत्रित किया जाएगा, तो ये यात्रियों के लिए लाभदायी है। ঋত্বিক, আমি আবারও আসবো তোমার কাছে, আমি তার আগে একটু মিস্টার পঞ্জাবির কাছে আসি। মিস্টার পঞ্জাবি, যদি আমরা এখন দেখি যে যেভাবে আমরা অর্থনৈতিক পরিকাঠামোটা যদি দেখি, যে ইকোনমিক যে ডেভেলপমেন্ট সেন্টারগুলো সেগুলো খুব ডিসেন্ট্রালাইজড হয়েছে, সেগুলো আর একদম মেট্রো সেন্ট্রিক নেই, তো সেখানে দাঁড়িয়ে এই পদক্ষেপ সেটা কি সার্ভ করবে? উই হ্যাভ টু ওয়েট এন্ড ওয়াচ, এটা কত লাভ করবে, ইট ইজ জাস্ট দ্য টাইম, উই হ্যাভ টু ওয়েট এন্ড সি কী হচ্ছে। যে নোটিফিকেশন ক্লিয়ার হচ্ছে ওপরে এভরিথিং উইল বি ব্ল্যাক এন্ড হোয়াইট, কী করা যায়, উই হ্যাভ টু ওয়েট এন্ড সি। কিন্তু আপনি কিছুক্ষণ আগে রিজিনাল সেক্টরের কথা বলছেন, আমরা দেখেছি যে একদম কলকাতা বা মুম্বাই কেন্দ্রিক শুধু নয়, যে অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট সেন্টারগুলো সেগুলো অনেকটা ডিসেন্ট্রালাইজড হয়েছে, অনেকটা ছড়িয়ে গেছে, স্মল টাউনে কে বেস করে অনেকগুলো তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে কি একটা ইম্প্যাক্ট পড়বে না? ওখানে ইম্প্যাক্ট পড়বে, যে ফ্লাইট ডিউরেশন 1 ঘন্টা থেকে কম অনেক জায়গায় পাওয়াছে, যে আমাদের ফিডার রুট করা যায়, ওখানে লাভ হবে। যদি এটা ফেয়ার একটু ফিক্স করা হচ্ছে, দেন দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স উইল গ্রো। টেল মি ওয়ান থিং, যে এখনো বাঙালি মধ্যবিত্ত বিশেষ করে যাদের হয়তো ক্রয় ক্ষমতা বেড়েছে, কারণ আমরা যদি গ্রোথ দেখি যে ঊর্ধ্বমুখী গ্রোথ, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এটা বলাই বাহুল্য, কিন্তু এখনো বাঙালি মধ্যবিত্ত, তাদের কি কোনো একটা মেন্টাল ব্লক আছে যে এয়ার ট্রাভেলের ক্ষেত্রে? আছে, বাট রিসেন্টলি একটা ক্লিয়ার হচ্ছে যে আপনাদের কভ ছিল কি ফেয়ার বেশি, অনেক হিডেন কস্ট আছে, অ্যান্ড ওয়েদার ট্র্যাভেল দেস ট্যাক্স ইমপ্লিকেশন অ্যান্ড অল, ওটা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বেঙ্গলি দে লাভ ট্র্যাভেলিং,
তো দে আজকে আমার অফিসে আসবে, একটু প্ল্যান করবে নেক্সট টুরে কি যাবে, আগে থেকে বলে যায় কি প্লিজ লেট আস নো হোয়াট ইজ দ্য নিউ ডেস্টিনেশন টু গো। তো ট্রাভেল ক্ষেত্রে হয় না, হ্যাঁ একটু ফ্লাইটে একটু প্রবলেম হচ্ছিল, বাট নাও থিংস হ্যাভ চেঞ্জ, থিংস আর মডার্ন। এভিয়েশন মার্কেটটা কি কম্পিটিটিভ হবে যথেষ্ট? এভিয়েশন স্কাই পলিসি একটু কম্পিটিশন হবে, বাট যদি স্ট্যান্ডার্ড ফেজ হয়ে যায় দেন থিংস উইল ওয়ার্ক অন দ্য সার্ভিস এন্ড কোয়ালিটি। অ্যাজ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, আমাদের এখানের এয়ার ফেয়ারটা আপনি কিভাবে রাখবেন যেখানে কি একটু স্টিপ? হ্যাঁ এখানে স্টিপ আছে বিকজ অফ দি ফিউল সারচার্জ, গভর্নমেন্ট এয়ারপোর্ট ট্যাক্সেস আছে, উই আর মাচ হায়ার দেন অ্যাব্রড অ্যান্ড এলসওয়ে অলসো। মিনস ইট ইজ ভেরি আনইউজুয়াল যে আমাদের সব জায়গায় ভ্যালু ফর মানি থাকি, সস্তা থাকি, বাট ফর এয়ার ফ্লাইটস উই আর মাচ মাচ মোর এক্সপেন্সিভ, স্পেশালি ডোমেস্টিক। মানে ফাইনালি কি সাধারণ মানুষ যারা যারা কনজিউমার তাদের জন্য ভালো হবে? মানে ধরুন যারা অপারেটরস তাদের ইন্টারেস্টের দিকটাও তো একই সঙ্গে দেখতে হবে। ন্যাচারালি উইন উইন সিচুয়েশন হবে, উইন উইন সিচুয়েশন, নাম্বারস বাড়বে। যে আজকে 100 প্যাসেঞ্জার যাচ্ছে, মেবি উই হ্যাভ 130 প্যাসেঞ্জার্স গোয়িং, তো লাভ তো হবেই টু দ্য ট্রাভেলার, টু দি ট্যুরিজম ডিপার্টমেন্ট, টু দ্য সিটি। যে টার্গেট রাখছে 2022 এর মধ্যে 30 কোটিতে কনজিউমার সংখ্যা আমি শিওর উইল অ্যাচিভ যদি একটা ওকে অর্গানাইজ করা যায়, আর বিসাইডস দি এফের যে ট্যুরিজম সেক্টরে কাজ করা যায়, পার্টিকুলার সিটি, প্রাইস ফর মানি, সেফটি ফর দ্য পিপল টু ট্রাভেল, রেসপেক্ট ফর ওমান, যদি এ পুরো হয়ে যায় ইটস টোটালি আ ট্যুরিজম প্ল্যাটফর্ম ওয়ে ইউ অর্গানাইজ। তো ফাইনালি আপনি কি বলবেন, এটা পজিটিভ মুভ? ভেরি পজিটিভ মুভ, দ্যাট ওয়াজ লং ডিউ ফ্রম দিস গভর্নমেন্ট, অ্যান্ড যদি হোয়াট উই আর থিঙ্কিং ইট ইজ অল ট্রান্সপারেন্ট উইথ অল ট্যাক্সেস এন অল, অ্যান্ড আই উইল আপিল দ্যাট দে শুড ডু ফর আদার মেট্রো সেক্টরস অলসো। আস্তে আস্তে যে আধ ঘন্টা এক ঘন্টা করেছে, দু ঘন্টা তিন ঘন্টা যদি করে যায় আর একটা ফেয়ার, স্পেশাল ফেয়ার নিয়ে আসে, আই এম সিং দেয়ার ইজ আ বুম ইন দ্য স্কাই। এখানে ধরুন একদম ইস্টার্ন রিজিয়নটা, আমি নর্থ ইস্ট ধরে বলছি, যে এটাকে তো বলা হয় যে একদম একটা গেটওয়ে, তো সেখানে কলকাতা, কলকাতা যেমন একটা গেটওয়ে, কলকাতা বলুন বা বাগডোগরা, এই এই রিজনটা একটা গেটওয়ে, সেখানে দাঁড়িয়ে এটার কি একটা আলাদা ফল হতে পারে? হতে পারে, ইনক্রিজ ইন, যে আগরতলা থেকে একজন ফোন করলেন যে আমাদের প্রায় যাতায়াত করতে হয় আগরতলা, ইম্ফল, মেডিকেল আছে, অনেক আছে, ট্যুরিজম বাড়ছে, তো এটা গেটওয়ে আছে। প্লাস আমি লোককে বলবে যে ট্যুরিস্ট আসছে এখানে, ক্যালকাটা দেয়ার ইজ লট টু সি, এখানে থাকেন তিন চার দিন, ওপরে চলে যান বাগডোগরা আগরতলা। একদম শেষ মিস্টার পাঞ্জাবি, এখানে আমাদের শেষ করতে হবে, শেষ অবধি এখনো অবধি কিছু প্রশ্নের জায়গা থাকছে যেগুলো এখনো স্পষ্ট করা হয়নি, যে বেশ কয়েকটা পয়েন্ট যারা মিস্টার পাঞ্জাবিও উল্লেখ করলেন, তবে সব মিলিয়ে সাধারণ মধ্যবিত্ত তাদের জন্য সুখবর হিসেবেই ধরা হচ্ছে। এবং যেটা মনে করা হচ্ছে যে যে লক্ষ্য নিয়ে এই নতুন অ্যাভিয়েশন পলিসি, যে আরও বেশি সংখ্যক মানুষকে, আরও বেশি সংখ্যক কনজিউমারকে এই অ্যাভিয়েশন মার্কেটের আওতায় আনা, সেটা কতদূর ফলপ্রসূ হয় সেটা ভবিষ্যতে তার উত্তর দেবে। আপাতত সোজা কথা এখানে শেষ করছি।